রহিম ইব্রাহিম খান সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি স্বাগত। তো আশা করি তোমরা বাসায় আছো এবং ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছো এবং পাঠ্যপুস্তক সংগ্রহ করে নিয়ে তোমরা আমাদের এই ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত হয়ে লেখাপড়া শুরু করে দিয়েছো। তো আমরা যতটা আশা করেছিলাম আসলে এই অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা মনে হয় ততটা যুক্ত হচ্ছ না, তবে তোমাদের জন্য আমাদের যে এত পরিশ্রম এগুলো পরিশ্রম মনে হবে না যদি তোমরা ক্লাস কার্যক্রমে যুক্ত থাকো। তো আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যুক্ত থাকার চেষ্টা করবে। তো যথারীতি আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে কামরুন নাহার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইব্রাহিম খান সরকারি কলেজ, ভয়াপুর, টাঙ্গাইল। তোমাদেরকে আমি গত একটি ক্লাসে পড়িয়েছিলাম হলো বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদান, এই টপিকসগুলোর উপর অনেক আলোচনা আমরা করেছিলাম। তো সেই আলোচনাগুলো আশা করি তোমাদের কাজে এসেছে এবং তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। তা আজকে আমরা পড়ব হলো বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। তো বিশ্বগ্রাম ধারণার ক্ষেত্রে অনেকগুলো উপাদান ভূমিকা রাখে, সবগুলো পাঠ্যপুস্তকে সাধারণত এই উপাদানগুলো উল্লেখ রয়েছে, যার এক নম্বরে হচ্ছে কি যোগাযোগ, তারপর আছে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়। তো এখান থেকে আমরা প্রথমে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি যোগাযোগ। তো আমরা যে বিষয়টি পড়ি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর মিডল যে টার্মটি সেটা হচ্ছে কি যোগাযোগ, কমিউনিকেশন। তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা সমন্বিত প্রযুক্তি, তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি সমন্বিত সমন্বয়ে হয় হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই আধুনিক কমিউনিকেশনের ক্ষেত্রে শক্তিশালী যে মাধ্যমটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম। তা এখন আমরা আর পায়ে হেঁটে যোগাযোগটাকে পছন্দ করি না, সবাই আমরা প্রথমে যে পছন্দের তালিকায় যোগাযোগের যে ব্যবস্থাটিকে প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে কি মোবাইল ফোন। তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা অতি দ্রুত এক নিমেষের মধ্যেই দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, না শুধু এক দেশ থেকে অন্য দেশেও আমরা কথোপকথন বা যোগাযোগ করতে পারি। আর তাছাড়া ইমেইল রয়েছে, ইমেইলটা কি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা, এই ইলেকট্রনিক ডাক ব্যবস্থার মাধ্যমে আমরা ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল কিংবা পাঠ্য বই, এগুলোর যে ডিজিটাল কপি, এগুলোকে অ্যাটাচড ফাইল আকারে আমরা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তর করতে পারি এবং এটা অনেক সিকিউরড, এটা সাধারণত চুরি বা হ্যাক হওয়ার সম্ভাবনা এখানে নাই বললেই চলে। তাছাড়া এখানে মোবাইল ফোনটা তো আমরা প্রথমে বলে নিয়েছি যে মোবাইল ফোনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এখন। আর তাছাড়া রয়েছে বুলেটিন বোর্ড, তাছাড়া রয়েছে কি আমরা বললাম যে বুলেটিন বোর্ড, হলো টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো রয়েছে। বুলেটিন বোর্ডের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করে থাকি সাধারণত এখানে কি রয়েছে একটি শক্তিশালী সার্ভার কম্পিউটার রয়েছে, যে সার্ভার কম্পিউটারটির সাথে দূরবর্তী স্থানে যে ক্লায়েন্ট কম্পিউটারগুলো রয়েছে তারা টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের একটা ব্যবস্থা গড়ে তোলে, যে ব্যবস্থাটিকে বলা হয় হলো কি বুলেটিন বোর্ড। আর তাছাড়া আমরা এখানে আরো কি দেখতে পাই যে টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্সিং এর ক্ষেত্রে আর এই একটা টেলিকমিউনিকেশন ব্যবস্থা যেখানে আমরা কি একাধিক লোকজনের সাথে একসাথে মত বিনিময় করতে পারি, সভা মিটিং এ সব চালিয়ে নিতে পারি। আর ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে সে একই কাজ, তবে এই কাজটাকে কি করা যায় এখানে হলো সবাই একে অপরকে দেখে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণের কাজটি অতি দ্রুত করা যায়। তো এরপরে এই বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট যে উপাদানটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি কর্মসংস্থান। তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে, কারণ আমরা সারা দেশব্যাপী কিংবা আমাদের ভোপুর টাঙ্গাইল যেখানেই যাই না কেন সেখানে দেখব অনেক কম্পিউটারের দোকান গড়ে উঠেছে এবং অনেক কম্পিউটার ইনস্টিটিউট গড়ে উঠেছে, যেখানে কি শুধু যে এটা প্রতিষ্ঠা করেছে কিংবা যে দোকানটা চালু করেছে সেই না, এখানে আরো অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। আমরা হলো অনলাইনে রেজিস্ট্রেশন করছি এখন,
ভর্তির আবেদন করছি, তারপরে অনলাইনে বেতন সব এগুলো পরিশোধ করছি, ভর্তি নিশ্চয়ন করছি। তাছাড়া আমরা চাকরির জন্য যে আবেদন কিংবা ভার্সিটিতে ভর্তি এগুলোর আবেদনও আমরা কি করছি এখন অনলাইনের মাধ্যমে করছি। তো এইখানে অনেক লোকজনের কর্মের সংস্থান হয়েছে। আর তাছাড়া বিদ্যালয় কিংবা কলেজ ইউনিভার্সিটি এগুলোতে তথ্য প্রযুক্তি বিষয়টি পাঠ করানোর জন্য অনেক শিক্ষকের কর্মসংস্থান হয়েছে। শুধু এই এই লোকাল কর্মসংস্থানগুলোই না, আমরা এখন কি অনলাইন মার্কেট প্লেসেও আমাদের নিজেদের কর্মের সংস্থান করে নিতে পারছি। যে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা কি করেছি, মানে খুব সহজেই কর্মসংস্থান সৃষ্টি করে একটি দেশের বেকারত্ব অনেকাংশেই মানে কমিয়ে ফেলার চেষ্টা করছি। আর আমরা অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের কাজ করে দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। আর এই ফ্রিল্যান্সিং কে সংজ্ঞায়িত করতে পারি আমরা এইভাবে, যে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাজার হাজার কাজ অর্থের বিনিময়ে সম্পাদন করাকে বলা হয় আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। আর যারা এই ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। অনেকগুলো এই ফ্রিল্যান্সিং এর জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন মাইক্রো ওয়ার্কার্স .com, ওডেস্ক, এরকম আছে, ইল্যান্স, ফ্রিল্যান্সার .com, তারপরে আরো অনেক গুরু এগুলো রয়েছে, যেগুলো মাধ্যমে আমরা কি যোগাযোগ করে এখান থেকে হলো ভ্যাকেন্সি দেখে আমরা নিজেদের কর্মের সংস্থান করে নিতে পারছি এবং কি বিশ্বের দরবারে নিজেকে হিট করার সুযোগ পাচ্ছি। তো এই কর্মসংস্থানের পরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি শিক্ষা। মূলত এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলি, ইন্টারনেট বলি, নেটওয়ার্কিং বলি, এটার প্রতিষ্ঠা কিংবা এগুলো চালু হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু এই শিক্ষা। কারণ প্রথম যখন ইন্টারনেট আসে আরপানেট নাম নিয়ে 1969 সনে, তখন মূলত বিশ্ববিদ্যালয়গুলো যাতে তাদের গবেষণাধর্মী কার্যক্রম একে অপরের সাথে শেয়ার করতে পারে, এই কাজটাকে বা এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আরপানেট, যা প্রথমে মানে ইন্টারনেটের নাম প্রথমে ছিল হলো কি আরপানেট, যেটা 1969 সনে আসে, এটা চালু হয়েছিল। আর বাংলাদেশে ইন্টারনেট আসে 1996 সনে, শুরু হয়েছিল কি 69, আর এটাকে উল্টিয়ে দিলে কি 96, বিষয়টাকে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি যে প্রথম ইন্টারনেট চালু হয় 1969 সনে এবং বাংলাদেশে চালু হয় 1996 সনে। আর এই শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই যে ঘরে বসে আমি ঘরে নিজ ঘরে বসে বসে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি, তোমরাও নিজ বাসস্থানে বসে আছো, কিন্তু কি আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে, তথ্যের আদান প্রদান হচ্ছে, শিক্ষা উপকরণের আদান প্রদান হচ্ছে, আমরা কি শিক্ষাদান বা পাঠদান করার সুযোগ পাচ্ছি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য। অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থেকে আমরা কি করতে পারছি, এই শিক্ষা কার্যক্রমের শিক্ষা কার্যক্রমটাকে একটু বেগবান করার সুযোগ পাচ্ছি। তো আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাহলে কি অন্যতম উপকরণ হচ্ছে এই তথ্য প্রযুক্তি। আর শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক, যেমন শ্রেণীকক্ষে পাঠদানে, বাচ্চাদের যদি তুমি ঘরে কোনো কিছু পাঠদান করাতে চাও তাহলে কিন্তু তাদের তুমি দৃষ্টি আকর্ষণ করতে পারবে না, অথচ তাদেরকে যদি তুমি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কিংবা হলো মোবাইলে কোনো ভিডিও কিংবা টেলিভিশন ল্যাপটপে যদি কোনো ভিডিও শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে তুমি তাকে পাঠদান করার চেষ্টা করো, তাহলে কিন্তু সে সহজেই পাঠটি গ্রহণ করবে। কিংবা আমরা যে কলেজে মাল্টিমিডিয়া ক্লাস করাচ্ছি, এই ক্লাসগুলো অনেক ফ্রুটফুল হয়, কারণ আমরা যে মানে দেখা শোনা এবং বোঝার কাজটা এখানে কি একসাথে করা সম্ভব হয়। আর এই যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষাগুলোর ফলাফলও কিন্তু আমরা কি অনলাইনে মাধ্যমে তৈরি করে থাকি এবং অনলাইনে তোমাদের ফলাফল পৌঁছে যায় ঘরে মোবাইলে। আর যে যে এসএসসি পাস করলে তোমরা ভর্তি হলে, এই এসএসসি পরীক্ষার ফলাফলটা তো তোমরা অনলাইনেই দেখেছ। তো এবার ফলাফল দিতে দেরি হয়েছে করোনার জন্য, কিন্তু নর্মালি আমরা মানে অনেক আগে দেখেছি যে এসএসসি পরীক্ষা দিয়ে বসে আছে 3-4 মাস রেজাল্টের কোনো খবর নাই, কিংবা ডিগ্রি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছে 5-6 মাস চলে যাচ্ছে, রেজাল্ট দিতে দেরি হচ্ছে, কারণ কি তখন ম্যানুয়ালি রেজাল্ট তৈরি করা হতো। আর এখন কি চাইলে 1.5 থেকে 2 মাস সময়ের মধ্যেই আমরা সব রেজাল্ট পেয়ে যাচ্ছি। এগুলো মূলত এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্যই সম্ভব হচ্ছে। আর আমরা এই যে শিক্ষক যারা তোমাদেরকে পাঠদান করাচ্ছে, আমাদেরকে দক্ষ করার জন্য কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন রকমের
প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে A2I। তোমাদের এই যে কিছুদিন পরে হয়তো পরীক্ষা হবে অনলাইনে, সেগুলোর জন্য প্রশিক্ষণ চলছে আপাতত। এগুলো তোমাদের মধ্যেও আবার কিছু ছড়িয়ে দিতে হবে, প্রশিক্ষণের ব্যাপারটাকে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে, তোমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই ব্যাপারগুলো যখন বোঝানোর কাজ শেষ হবে, তখন কিন্তু তোমরা ঠিকই অনলাইনে পরীক্ষা দিবে এবং পরীক্ষার মূল্যায়নটাও আমরা অনলাইনেই করে দিব। আর আমরা এখন লাইব্রেরি তে গিয়ে বই আর তাকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি না, কম্পিউটারে গিয়ে যদি বলি যে যে কম্পিউটারের সামনে বসে আছে, অর্থাৎ লাইব্রেরি ম্যানেজমেন্টের যে দায়িত্বে আছে, তাকে যদি বলি আমরা যে আমি অমুক বইটা চাচ্ছি, তাহলে সে কম্পিউটারে খুঁজে বের করবে, কম্পিউটারে সার্চ দিবে, বলবে, তারপরে আমাকে বলবে যে অমুক তাকে আছে, তুমি ওইখানে থেকে খুঁজে নাও। তাহলে ওইখান থেকে ইজিলি আমরা বইটা বের করে পড়ালেখার সুযোগ পাচ্ছি। আর দূরশিক্ষণ, এই যে আমরা এখন যে কার্যক্রমের সাথে জড়িত, মূলত এটাই হচ্ছে দূরশিক্ষণ। এখানে যেমন তোমরা সুযোগ পাচ্ছ, ইচ্ছে করলে অনেক বিদেশি স্টুডেন্টও আমাদের এই ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবে, এবং ঘরে বসে তোমরা অনলাইনের মাধ্যমে বিদেশি থেকেও বিভিন্ন কোর্স করে সার্টিফিকেট অর্জন করতে পারো। এবং তোমরা যে যে রেজিস্ট্রেশন করেছো, তোমাদের রেজিস্ট্রেশন কাছে কিছুদিন আগেই মনে হয় শেষ হলো, পুরোপুরি শেষ হয়নি, কিছু প্রক্রিয়া হয়তো বাকি রয়েছে। তো এই যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন মানে কি, তোমাদের তথ্যটাকে আমরা হলো শিক্ষা বোর্ডে পাঠাচ্ছি, তারা এটাকে কি ম্যানেজ করবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবে তোমাদের তথ্যটাকে, যাতে পরবর্তীতে যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করবে, পরীক্ষায় বসবে, তারপর রেজাল্ট হবে, এইখানে কি তোমাদের এইগুলোর মধ্যে একটা মানে চেইন অফ রুটিন অনুযায়ী, চেইনের মাধ্যমে একটা সাথে আরেকটাকে কানেক্টেড করে ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রক্রিয়া করবে। এবং তোমাদের সামনে কি মানে সামান্য একটু কোয়েরিজ করে বোর্ডের নাম লিখলে, নিজেদের রোল রেজিস্ট্রেশন এবং কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছ সেটা লিখলেই দেখবে যে তোমার রেজাল্ট সরাসরি তোমার মোবাইলে চলে আসছে। তাহলে শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের তথ্য ব্যবস্থাপনায় এই যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক বড় ভূমিকা পালন করে আসছে। তো এই এইগুলোই আমরা এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা এর পরের স্লাইডটিতে যাচ্ছি। এখানে কি চিকিৎসা, বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি চিকিৎসা। তো এই চিকিৎসার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান অপরিসীম। এখন আমরা যে এই যে করোনাকালীন অবস্থায় সবসময় হসপিটালে গিয়ে উপস্থিত থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনেও চিকিৎসা সেবা নিতে পারছি। অর্থাৎ হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের হাসপাতালের ওয়েবসাইট থেকেও ডাক্তারের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যসেবা নেওয়া সম্ভব হচ্ছে, আর এই কাজটি সম্ভব করে দিচ্ছে হলো এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর চিকিৎসায় তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্যে রয়েছে টেলিমেডিসিন, চিকিৎসায় ডাক্তার প্রশিক্ষণেও এই তথ্য প্রযুক্তির ব্যবহার রয়েছে। তো আমরা এর পরের স্লাইডটিতেও দেখতে পাচ্ছি কি যে মেডিকেল, অর্থাৎ চিকিৎসা মানেই আমরা বুঝি ডাক্তার, রোগী, চিকিৎসালয়, তো এইগুলোর সমন্বয়। এবং আরো কিছু ধারণা রয়েছে, সে ধারণা কি যে ডাক্তার মানেই হলো কি, সে ডাক্তার হতে পারে অজপাড়াগাঁয়ের অথবা নিউ ইয়র্কের, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের, আবার রোগীও হতে পারে অনুরূপ কোনো পাড়াগাঁয়ে অথবা কোনো অন্য কোনো দেশের। তো এদের মধ্যে মূলত এখন এই কমিউনিকেশনটা করিয়ে দিচ্ছে কে, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। আর এই যে চিকিৎসালয়, অজবরাগের কমিউনিটি সেন্টার কিংবা সিঙ্গাপুরের কিং এলিজাবেথ হসপিটাল, এখানেও কিন্তু মানে বিশেষ কোনো ভেদাভেদ নাই। আমরা দেশে থেকেও যেমন চিকিৎসা গ্রহণ করতে পারি, ওই সিঙ্গাপুরের যে বিশেষ হসপিটাল, সে তারও কিছু উপকারিতা আমরা দেশে বসে পেতে পারি এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে কি টেলিমেডিসিন। এই টেলিমেডিসিনটা হচ্ছে কি মানে বিশেষায়িত হসপিটাল, রোগী এবং ডাক্তার বিশ্বের যে কোনো প্রান্তে বসে থাকতে পারে, এদের মধ্যে টেলিকমিউনিকেশন, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং এগুলোর মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতির যে সমন্বয় হবে, সেই ব্যবস্থাটাকেই বলা হয় হলো কি টেলিমেডিসিন। তো এখানে আমরা আরো কিছু মেডিকেলের বিষয়ে দেখতে পাচ্ছি যে ডাক্তার রোগী চিকিৎসালয়, যাই হোক রোগীকে চিকিৎসালয়ে ডাক্তারের কাছে যেতেই হবে, এই যে ধারণাগত একটা ব্যাপার ছিল, এটা কি বিশ্বগ্রামের ফলে তো এই চিকিৎসা পদ্ধতির এই ধারণার পরিবর্তন এসেছে। আমরা এখন কি মোবাইল ফোনে অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা সেবা নিয়ে থাকি, কিংবা আমরা হলো
বিদেশি কোনো ডক্টরের সাথেও যোগাযোগ করতে পারি, কিংবা কোনো ক্যান্সারের কোনো টিকা বাংলাদেশে নাই বিদেশে আছে, সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো ডাক্তারের সাথে, বিদেশি ডাক্তারের সাথে যোগাযোগ করে ঘরে বসে সেটা হলো নিয়ে আসার ব্যবস্থা করতে পারি যোগাযোগের সাথে সমন্বয় করে। তো বর্তমানে তাহলে কি চিকিৎসা সেবাটা কেমন দাঁড়াচ্ছে? যে বর্তমানে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না, বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কোনো চিকিৎসকের সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি, গবেষণা অর্থাৎ রিসার্চ। গবেষণা ছাড়া কিন্তু নতুন কোনো কিছুই আবিষ্কৃত হয় না। এই যে এখন বর্তমানে COVID-19 অর্থাৎ এই করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে কত গবেষণা চলছে, বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশও ওই যে গ্লোব এটা দ্বিতীয় টেস্টেও সফল হয়েছে, কিংবা জার্নালে এদের বিভিন্ন লেখা প্রকাশ হচ্ছে। আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক কাউসার, ওর একটা লেখা বিদেশি জার্নালে বের হচ্ছে এই কোভিড এর উপরে ভিত্তি করে। তো এই যে গবেষণা, এই গবেষণার কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই তো মানে আমাদের দেশে যে গবেষণা হচ্ছে সেই গবেষণার সাথে বিদেশি গবেষণাকে সমন্বয় করা হচ্ছে। এই যে প্যাটার্ন, ডিএনএ প্যাটার্ন তৈরি করা হচ্ছে কোভিড এর উপরে ভিত্তি করে, অনেক অনেক শত শত প্যাটার্ন এ পর্যন্ত উন্মুক্ত হয়েছে মানুষের সামনে। এই কোভিড এর যে নানা রূপ সেগুলো উন্মোচন করেছে এই গবেষকরা। আর এইটা সম্ভব হয়েছে কি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার নির্ভর কম্পিটিশনের মাধ্যমে, অর্থাৎ মানে যে গাণিতিক প্রক্রিয়া এগুলো অনেক সূক্ষ্ম হিসাব নিকাশের ব্যাপার আছে, যেগুলো কি মানুষের পক্ষে কাগজে কলমে করা সম্ভব হতো না, যে কাজটা কি কম্পিউটার মানে অতি সহজেই সাপোর্ট দিচ্ছে এই হিসাব নিকাশের কাজগুলো করার জন্য। তো তাহলে আমরা বলতে পারি যে সব ধরনের বৈজ্ঞানিক গবেষণাতেই বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। রসায়ন, গণিত, পদার্থ, পরিসংখ্যান এমনকি প্রাণীবিদ্যার গবেষণাতেও এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ গবেষণার এমন কোন সেক্টর নেই যেখানে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে না। আর এই গবেষণা করে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে কি হয়, যে একটা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট কিংবা কোনো শিক্ষক গবেষণাধর্মী কোনো একটা পেপার পাবলিকেশন করলো, এটার উপরে ভিত্তি করে 2 বছরের পরে যে স্টুডেন্টরা আসবে তারা আরো গবেষণা করে এটার মধ্যে কিছু নতুনত্ব যুক্ত করে আর একটা গবেষণাধর্মী প্রকাশনা তার জন্য হয়ে যাবে। তো এই কাজগুলো মানে তথ্য সংরক্ষণ যেটা দরকার সেই তথ্য সংরক্ষণের জন্য এই তথ্য প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তো এরপরে আসি আমরা অফিসের ক্ষেত্রে। আমরা অফিস বলতেই বুঝি কি যে গাদা গাদা ফাইল, এখানে অনেক ফাইল থাকবে, ফাইলের চাপে যে এটা ম্যানেজ করার জন্য যে আছে সেই লোকের কি মাথা একদম হট হয়ে যাবে, সে এত কিছু ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাবে। কিন্তু আমরা যদি এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তা নিয়ে কম্পিউটারাইজ সিস্টেমে আমরা যদি তথ্যগুলোকে মানে শুধু নিজেদের ফাইলের মধ্যে সীমা, অফিসের মধ্যে যে ফাইলগুলো রাখতে হবে এরকম না, ঘরে বসে বিশ্বের যে কোনো অফিসে কর্মকাণ্ডকে আমরা ডিজিটাল ফাইল আকারে যুক্ত রাখতে পারি হলো এই কম্পিউটার স্টোরেজের মধ্যে, যেগুলো পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করা যাবে। যেমন আমরা বিষয়টাকে এভাবে বর্ণনা করতে পারি যে অফিস ব্যবস্থাপনার প্রতিটি কাজে তথ্য প্রযুক্তি ব্যবহার সম্ভব। এতে অফিসের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা বাড়ে, অফিস নিয়ন্ত্রণ সহজ হয়, অফিসের যাবতীয় তথ্যাদি প্রয়োজনে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা সহজ হয়, অফিসের কাজ বন্টন অর্থাৎ শিডিউল মেনটেন করা, বিজ্ঞপ্তি প্রকাশ, চিঠিপত্র লিখন, রেকর্ড সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, দৈনিক আয় ব্যয়ের হিসাব নিকাশ ইত্যাদি কাজ কম্পিউটার দ্বারা করা কি সহজ হচ্ছে, যেগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি, পরবর্তীতে একটু মডিফাই করে একটু চেঞ্জ করে আবার হয়তো 15 দিন পরে আর একটা কাজ করতে হবে, ওই ফাইলটার মধ্যেই কিছু পরিবর্তন করে আমরা নতুন ফাইল আকারে আবারও কাজে ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বাসস্থান। বাসস্থানটা যদি সুন্দর না হয়, আমাদের জন্য যদি কমফোর্টেবল না হয়, তাহলে তো আমরা কোনো কাজেই হলো মনোযোগ দিতে পারবো না। আর বর্তমানে দেখো এখন আমাদের বাসস্থানগুলোতে ইলেকট্রিসিটি, ফ্রিজ, ওভেন, রাইস কুকার, গ্যাসের চুলা এগুলো চলে এসেছে।
তার পাশাপাশি হলো এসি মেশিন, এগুলো আমাদের গৃহে চলে এসেছে। তবে এইগুলো থাকলেই যে আমরা একটা বাসস্থানকে স্মার্ট বলতে পারবো এমনটা কিন্তু না, কারণ কি আমরা সবগুলো সিস্টেমকে কিন্তু মানে একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা আইপি ভিত্তিক ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থার সাথে এখনো জড়িত হইনি। তবে উন্নত বিশ্বে এখন এগুলো চলে এসেছে। তো আমরা এই বাসস্থানের ব্যাপারটিকে এভাবে বর্ণনা করতে পারি যে উন্নত প্রযুক্তি বিশিষ্ট বাড়িতে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমাদের পারিবারিক জীবন ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আর এই ব্যাপারটা হচ্ছে কি মানে স্মার্ট হোম, যেটাকে বলা হচ্ছে কি স্মার্ট হোম, আমরা স্মার্ট হোমকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম এবং সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তো বর্তমানে আমাদের বাসা বাড়িতে এগুলো না থাকলেও একটু আগে যে আমরা বললাম যে ইন্টারনেট সেবা, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই সুবিধাগুলো আমরা ইজিলি পেতে পারি। তো এই যে মানে আমাদের যে বাসস্থানের সাথে আমরা কি ইন্টারনেটকে সংযুক্ত করে কি আমাদের যে বসবাসের যে ব্যাপারটা এটাকে অনেক ইজি করে ফেলেছি, অনেক কমফোর্টেবল করে ফেলেছি, সেটা মূলত কি তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান। এরপরে আসি আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা একটা শব্দের সাথে অনেক বেশি করে পরিচিত, সেটি হচ্ছে কি ই কমার্স। আর ই কমার্সটা হচ্ছে যে এখানে একটা ব্যবসায়িক প্রক্রিয়া যেখানে পণ্যের বিজ্ঞাপন, ক্রেতা বিক্রেতার মধ্যে সমন্বয় সাধন, অনলাইনে অনলাইনে যে কেনাকাটা গুলো করি সেগুলোর ক্ষেত্রে কি আমরা বিল পরিশোধের ব্যাপারটাকেও কিন্তু এই ডিজিটাল করে ফেলেছি, যেটাকে আমরা এই দুটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা ব্যাংকিং লেনদেন, পণ্যের মান নিয়ন্ত্রণ, ব্যবসায়িক যোগাযোগ কিংবা স্টক এক্সচেঞ্জ, বিমা, দোকানে বেচাকেনার ক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি রিলেটেড যে ই কমার্স এটিকে অনেক ভালোভাবে প্রয়োগ করার সুযোগ পাচ্ছি। এরপর আছে কি সংবাদ। আমরা যে মানে অনেক একটা পত্রিকা কিনলাম 8 থেকে 12 টাকা দিয়ে, এরকম অনেকগুলো পত্রিকা রয়েছে যে পত্রিকাগুলো কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হবে, কিন্তু আমরা হলো অর্থের বিনিময় ছাড়াই ধরতে গেলে বিনামূল্যে আমরা ইন্টারনেটের মাধ্যমে সবগুলো পত্রিকার হেডলাইন্স পড়ে নিতে পারি। আর তাছাড়া অনেক আগে পুরাতন কোনো নিউজকে আমরা নতুন করে যদি আমাদের দরকার পড়ে ডকুমেন্ট আকারে সংরক্ষণ করে নিতে পারি ইন্টারনেট থেকে। আর তাছাড়া এই এইগুলোর পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, যেমন হলো যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, এদের যে নিউজ সিস্টেমটা এরা হচ্ছে ইলেকট্রনিক, যার জন্য আমরা অতি দ্রুত কি তথ্য পেয়ে যেতে পারছি। আর তাছাড়া অনলাইনে আমরা অনেকেই লেখালেখি করি যাদেরকে ব্লগার বলা হয়, অর্থাৎ মানে ব্লগ হচ্ছে অনলাইন ব্যক্তিকেন্দ্রিক দিনলিপি, যেটা হলো যারা এই ব্লগে লেখালেখি করে তাদেরকে বলা হয় কি ব্লগার। এরপরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিনোদন ও সামাজিক যোগাযোগ। তো আমরা জানি বিনোদনের জন্য আমরা টেলিভিশন ব্যবহার করে থাকি, আর হলো সামাজিক যোগাযোগের যে বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা কি অতি দ্রুত মানে এক স্থান থেকে অন্য স্থানে আমাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে। আমরা নিজেদের ছবি কিংবা পারিবারিক ছবি এই বিষয়গুলোকে আমরা এখানে তুলে ধরছি, যেমন যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এইগুলো মাধ্যমে আমরা কি করতে পারছি সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারছি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা যে তথ্য প্রযুক্তি রিলেটেড যে মাধ্যমগুলো ব্যবহার করে যোগাযোগের কাজ সম্পন্ন করি সেগুলোকে বলা হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। তো এই যে রিক্রিয়েশন এবং সোশ্যাল কমিউনিকেশনের এখানে কিছু চিত্র আমরা তুলে ধরেছি। তো এখানে কি বিশ্বের তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য বিশ্বের যে কোনো প্রান্তে থেকে এই যে ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক, অর্থাৎ ডিশের লাইন, টেলিভিশন কিংবা যে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারছি রিক্রিয়েশন এবং সোশ্যাল কমিউনিকেশনের কার্যক্রম পরিচালনা করতে পারছি। তো এরপরে আমরা আমাদের লাস্ট টপিক হচ্ছে এই সাংস্কৃতিক বিনিময়।
সাংস্কৃতিক বিনিময়ের জন্য আমরা একটা দেশের ধর্ম, রাজনৈতিক দর্শন কিংবা সংস্কৃতি, এগুলোর মধ্যে কিন্তু অন্য দেশের সাথে ব্যাপক পার্থক্য রয়েছে। আর এই যে পার্থক্য, তারপরে আমরা একে অপরের সংস্কৃতিকে অনেক পছন্দ করি, ভালোবাসি। আর যে ভালোবাসাটার বহিঃপ্রকাশ হচ্ছে, আমরা টেলিভিশনের মাধ্যমে বিদেশি নাটক, সিনেমা, মুভি এগুলো দেখতে পছন্দ করি। কারণ কি, তার মাধ্যমে আমরা ওই দেশের যে সংস্কৃতি রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। অর্থাৎ একটি নির্দিষ্ট সমাজের বস্তু, মূল্যবোধ এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে সংস্কৃতি গড়ে ওঠে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আজ শিল্প ও সাহিত্যে এসেছে ব্যাপক পরিবর্তন। তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্ব সংস্কৃতি হয়ে উঠেছে একক বিশ্বগ্রামের সংস্কৃতি। রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের কল্যাণে বিশ্বের কোনো স্থান থেকে যে কোনো দেশের সংস্কৃতি সম্পর্কে সহজেই জানা ও দেখার সুযোগ হচ্ছে। বইপত্র, ম্যাগাজিন ইত্যাদি পড়ার জন্য ইবুক রিডার ব্যবহার করা হচ্ছে। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারছি, এক দেশের সংস্কৃতির সাথে আর এক দেশের সংস্কৃতির বিনিময় ঘটাতে পারছি। তো আজকে আমাদের পাঠ্য পুস্তক রিলেটেড যে পাঠদান, সে কার্যক্রমটি আপাতত শেষ হচ্ছে। তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে ভার্চুয়াল রিয়ালিটি কিংবা যে বিশ্বগ্রাম কিংবা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা, এগুলো নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, আগাম ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।